আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আর দু চার মাসের মধ্যেই গার্মেন্টসের বেতন বাড়বে, যেটা কিনা আমরা সবাই জানি। তো ইনশাল্লাহ বেতন বাড়লে সবাই একটু ভালোভাবে চলতে পারবে, ফিরতে পারবে। কারণ বর্তমানে যে টাকা বেতন পাচ্ছেন, দ্রব্যমূল্যের বার যেভাবে বাড়তেছে, হয়তোবা এই টাকা দিয়ে আমরা ঠিকমতো চলতে পারবো না। যদি আমাদের বেতনটা বাড়ে, তাহলে হয়তোবা আমরা একটু ভালো মতো চলতে ফিরতে পারবো। আচ্ছা বন্ধুরা, আমি আজকে গার্মেন্টস বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসছি। আমাদের দেশে মূলত গার্মেন্টসটা কেন আসছে, যদি মূল ফোকাসটা দেখা যায়, যখন কিনা বাংলাদেশে গার্মেন্টস শিল্পটা আসলো বা যখন কিনা বাংলাদেশে গার্মেন্টসটা আসা শুরু করলো, আমাদের দেশে গার্মেন্টসটা আসার মূল কারণই ছিল আমাদের দেশে শ্রমিকের মূল্য ছিল সবচেয়ে কম। মানে অন্যান্য দেশে যে গার্মেন্টস যখন ছিল, যেমন আপনার এই শ্রীলঙ্কায় গার্মেন্টস ছিল, এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আগে গার্মেন্টস ছিল, সেই গার্মেন্টসগুলো শিফট হয়ে আমাদের দেশে আসার পিছনে সবচেয়ে কারণ ছিল কি, আমাদের দেশে গ্যাসের দাম ছিল কম, জ্বালানি খরচ ছিল কম, এই বিভিন্ন কস্টিং খরচ কম থাকার কারণেই আমাদের দেশে মূলত গার্মেন্টসটা আসছে। একটু ভালো করে যদি খেয়াল করা যায়, বিশেষ করে 2010 সালের পরে যদি একটু ভালো মতো যদি ফলো করবেন, জর্ডান, মিশর, মালয়েশিয়া সহ এবং আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এখন কিন্তু গার্মেন্টস শিল্প কিন্তু তৈরি হচ্ছে। আগে কিন্তু আমাদের দেশে গার্মেন্টস ছিল, চায়নাতে গার্মেন্টস ছিল, ভিয়েতনামে কম ছিল, কিন্তু এখন কিন্তু কম্পিটিশন তৈরি হচ্ছে। আমাদের দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এখন কী হচ্ছে, গার্মেন্টস শিল্প তৈরি হচ্ছে। আচ্ছা, যেহেতু গার্মেন্টস শিল্প তৈরি হচ্ছে, তাদের দক্ষ শ্রমিকের দরকার আছে, সেজন্য কী করতেছে, তারা আমাদের দেশ থেকে শ্রমিক নিচ্ছে। যেমন আপনারা জানেন, জর্ডানে বাংলাদেশ থেকে নারী শ্রমিক নিচ্ছে সম্পূর্ণ ফ্রি। মানে কোনো নারী শ্রমিক, গার্মেন্টস শ্রমিক যদি জর্ডান যায়, তাহলে তার কোনো টাকা পয়সা লাগতেছে না, ফ্রি যাচ্ছে এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। বাংলাদেশে একটা ওয়ার্কার যদি 12,000 টাকা বেতন পায় বা 10,000 টাকা বেতন পায়, রুম ভাড়া দিয়ে তার এভারেজে প্রায় 5,000 টাকা টেকে, খাওয়া খরচা বাদ দিয়ে 5,000-4,000 টাকা টেকে। এই সেম জিনিসটা যদি জর্ডান হয়, দেখা যেতেছে কত, মিনিমাম 20-25,000 টাকা সব খরচা বাদ দেওয়ার পর তার মাসে ক্যাশ থাকতেছে, আবার যাইতেও টাকা লাগতেছে না। এক্ষেত্রে কী হইতেছে, বাংলাদেশে যত ভালো ভালো যত ওয়ার্কার ছিল, সব কিন্তু অলরেডি কিন্তু জর্ডান চলে গেছে। আচ্ছা, এবার আমাদের দেশের কথায় আসি। আমাদের দেশে শুনতেছি 24,000 টাকার মতো বেতন বাড়বে, মানে বেতনটা 24,000 টাকা হবে। এখন এই নিয়ে কিন্তু আমাদের দেশের ওয়ার্কাররা কিন্তু সবাই অনেক খুশি, কারণ 24,000 টাকা হলে তো বা আমাদের বেতনটা একটু বাড়লে আমরা একটু ভালো থাকতে পারবো, ভালো চলতে পারবো, ভালো ফিরতে পারবো, তাই না? এখন আমি 2018 সালে চলে যাই। 2018 সালে যখন গার্মেন্টসের বেতনটা কম ছিল, তখন কী ছিল, তখন একটা ওয়ার্কার দেখা যায় টার্গেটটাও কম ছিল, একটা ওয়ার্কার কাজ করে যতটুকু ফ্যাসিলিটি নিতে পারছে, বেতনটা বাড়ার পর কিন্তু সে ফ্যাসিলিটি কিন্তু একটা ওয়ার্কার পায় নাই। যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমি গার্মেন্টসে মেকানিকে চাকরি করি, আমি যখন মনে করেন 2018 সালে যখন সময় ছিল, তখন দেখা যায় একটা মেশিন 10-20 মিনিট সারলেও অনেক সময় সেটা লাইন চিফ বা সুপারভাইজার বা PM মেক আপ করে নিছে। কিন্তু যখনই বেতন বাড়ছে, তখনই দেখা যায় বিভিন্ন প্রোডাকশনটা ডেভেলপ করার জন্য আই বা বিভিন্ন লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। এখন কী হয়েছে, একটা মেশিন একবারের জায়গায় দুইবার সারতে গেলে একটা মেকানিক হিমশিম খায়, আর যারা একটু দুর্বল মেকানিক, যাদের IQ দুর্বল, এরা তো চাকরি করতে পারতেছে না। অনেকে দেখা যাচ্ছে এই মেকানিক পেশা থেকে চলে যেয়ে এখন অন্য পেশায় কাজ করতেছে। আবার লাইন শিফট, সুপারভাইজার, এদের কথা যদি ধরা হয়, দেখা যাইতেছে অনেক সুপারভাইজার লাইন শিফট ছুটি হয়েছে 5টা বাজে, তার প্রোডাকশন জমা দিয়ে যাওয়া লাগতেছে 8টা বাজে। বিভিন্ন দিক থেকে বাংলাদেশে কিন্তু গার্মেন্টসের চাপ দিন দিন বাড়তেছে। এখন আবার বেতন বাড়বে, আমরা হয়তো বা খুশি থাকবো যে হ্যাঁ বেতন বাড়লে আমরা একটু ভালো চলবো, ভালো ফিরবো, তাই না? এটা কিন্তু সবার দাবি। যখনই বেতনটা বাড়বে, গার্মেন্টসে কাদের প্রোডাকশনের চাপ আবার বাড়বে। আপনারা ভাববেন না যে এখন আপনি যে প্রোডাকশন দিয়ে গার্মেন্টসে চাকরি করতেছেন, যদি বেতন বাড়ে সেই সেম প্রোডাকশনটা আপনি দেবেন, সেটা কিন্তু গার্মেন্টস মালিক কখনোই মানবে না। আপনার যেমন বেতন বাড়াই দেবে গার্মেন্টস মালিক, ঠিক তেমনি আপনারও প্রোডাকশনের চাপ আরও বেড়ে যাবে। এখনই তো যে প্রোডাকশনের চাপ, আমরা চাকরি করতে হিমশিম খেতেছি, এর সাইডে যদি প্রোডাকশনের চাপ যদি আরও বাড়ে, তখন তো যাই আরও হিমশিম খাওয়া লাগবে। এই জন্য কী দরকার, আমাদের দেশে একটা সুপরিকল্পনা অনুযায়ী গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখার জন্য প্রযুক্তি বা পরিবেশ দরকার, যে পরিবেশে একটা গার্মেন্টস শিল্প টিকে থাকবে। আপনি জর্ডানে যদি মনে করেন, একটা জর্ডান যদি মনে করেন 20,000 বা 10,000 ওয়ার্কারের জন্য যদি গার্মেন্টস করে, তারা 10,000 ওয়ার্কারের জন্যই কোয়ার্টারের ব্যবস্থা করতেছে। এক্ষেত্রে কী হচ্ছে, কস্টিং খরচ কমে আসতেছে। আমাদের দেশেও সেভাবে করতে হবে। একটা যদি ফ্যাক্টরি যদি 2,000 ওয়ার্কার থাকা যদি যদি গার্মেন্টস করে, ওই 2,000 ওয়ার্কারের জন্য 2,000 ওয়ার্কারের জন্য কোয়ার্টারে নির্মাণ করতে হবে, যাতে রুম ভাড়াটা কম লাগে। কারণ আমাদের দেশে লাগামহীনভাবে দুইটা জিনিস বাড়তেছে, এক হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে, দুই হলো বাড়ি ভাড়া বাড়তেছে।
বাড়ি ভাড়াটা তো খুব এখন টাফ ব্যাপার, মানে আমার যতটুকু ধারণা বাড়ি ভাড়াটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষ মনে করেন তার ইনকামের সে যদি 100 টাকা ইনকাম করে সেখানে 30 টাকাই তার বাড়ি ভাড়ার জন্য আলাদাভাবে জমা রাখতে হয়। এক্সাম্পল মনে করেন একটা লোক যদি 10,000 টাকা বেতন পায়, নর্মালি একটা বাসা ভাড়া মনে করেন 4,500 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা, 3,000 টাকার নিচে বাসাটার পরিবেশটা ভালো হয় না। তা যদি 4,500 টাকা যদি একটা বাসা ভাড়া হয় তাহলে প্রতিদিন 150 টাকা শুধু বাসা ভাড়া গোনা লাগতেছে। অথচ অনেক ফ্যামিলির যদি খরচ ধরা যায় 150 টাকা দিয়ে তার ফ্যামিলিটা মোটামুটি চলে, বা 150 টাকা দিয়ে যদি চাউল কিনে ডাউল কিনে একটা হালকা পাতলা খাবার দিয়ে হলো তিনজনের একটা সংসার, একদিনের খাওয়ানোর খরচ মোটামুটি একটা চলে যায়গা। তো লাগামহীনভাবে যে রুম ভাড়া যদি বাড়ে, আমরা যদি গার্মেন্টস মালিক যদি মনে করেন বেতন বাড়ান, বাংলাদেশের প্রোডাক্টের কস্টিং খরচ যদি বেড়ে যায়, তখন কিন্তু আমাদের যে বিপরীত যে কম্পিটিশন যে গার্মেন্টসগুলো যেগুলো আছে, বিশেষ করে আপনার জর্ডান, মরিশাস, তারপর মিশর, মালয়েশিয়া, আবার আফ্রিকা, এই যে বিভিন্ন দেশের যে নিম্ন আয়ের দেশগুলোতে যদি গার্মেন্টসটা যদি চলে যায়, তখন কিন্তু আবার আমাদের দেশে গার্মেন্টস শিল্প থেকে অনেক গার্মেন্টস মালিক চলে যাবে। দেখেন আমরা যে পোশাক মনে করেন $25 বা $20 সেলাই করি, এই সেম পোশাকটাই আপনার চায়নায় কিন্তু $35 $40 সেলাই করতেছে। সারা পৃথিবীর যদি আপনি যদি হিসাব অ্যানালাইসিস করেন, সবচাইতে কম মূল্যে পোশাক সেলাই করে বাংলাদেশের শ্রমিকরা। বিভিন্ন রকম জটিলতা আছে, এই জটিলতাগুলো কাটায় উঠতে পারলে আমাদের দেশটা গার্মেন্টস শিল্পটা আরেকটু ভালো পজিশনে যাবে। তা আমি তো যেহেতু গার্মেন্টস বিষয় নিয়ে ভিডিও বানাই, আমার যে মানে দিনের যে একটা সময়, আমার অনেক লম্বা একটা সময় গার্মেন্টসের পিছনে কাটাইতে হয়, বিভিন্ন দেশের তথ্য নিতে হয়, কোন দেশের গার্মেন্টস শিল্পে কী অবস্থা সেগুলো জানতে হয়। আমাদের দেশে গার্মেন্টসের বেতন বাড়ুক সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা থাকবে হলে গিয়ে পরিকল্পিতভাবে এদেশের গার্মেন্টস শিল্পটাকে টিকিয়ে রাখতে লাগবে, যেখানে একটা ওয়ার্কার যেন খেয়ে পরে বাঁচতে পারে সেটাও ফোকাস রাখতে হবে, আবার একটা ওয়ার্কারের বেতনটা বাড়ুক সেটাও রাখতে হবে, আবার গার্মেন্টস মালিকের জানি সব কিছু ঠিকঠাক সেটাও রাখতে হবে। একতরফা যদি আমরা গার্মেন্টস, যেমন 2018 সালের আগে বেতন বাড়ার আগে কিন্তু অনেক ছোটো ছোটো ক্ষুদ্র উদ্যোক্তা গার্মেন্টস ছিল, তারা 1 লাইন 2 লাইন 3 লাইনের গার্মেন্টস দিয়ে কোনোরকম খায়া পেরা বাইসা ছিল। রানা প্লাজা ভাঙার পরে, তাজদিন ফ্যাশনে আগুন লাগার পরে এরকম ব্যাঙের ছাতার মতো ছোটো ছোটো যে গার্মেন্টসগুলো ছিল তারা কিন্তু ব্যবসা গুটায় নিছে, কারণ যেই পরিমাণ একটা ওয়ার্কারের বেতন, ওই বেতন দিয়া ওই ফ্যাক্টরির ফ্লোর ভাড়া দিয়া তারা গার্মেন্টস শিল্পকে আগাইতে পারবে না। কিন্তু একটা সময় কিন্তু অনেক গার্মেন্টস মালিকই কিন্তু ছোটো থেকে বড় হয়েছে, যারা বড় হয়ে গেছে, যারা গ্রুপ ফ্যাক্টরিতে বর্তমানে আছে, 100 লাইন 200 লাইন বড় বড় ফ্যাক্টরি, ম্যাক্সিমকো, হামিম গ্রুপ, একেএস গ্রুপ, তারপর সুনোটেক্স, হ্যাঁ, তারপর নাসা গ্রুপ, এরকম আরও অনেক যে গ্রুপ আছে, এরা যেমন আজকে ডেভেলপ হয়ে গেছে, এরা বাড়ছে, কিন্তু বর্তমানে নতুন যারা উদ্যোক্তা গার্মেন্টস মালিক আছেন, 1 লাইন 2 লাইন 3 লাইনের ফ্যাক্টরি দিয়ে যে ভবিষ্যতে তারাও যে বড় গার্মেন্টস রূপান্তরিত হবে সেটার কিন্তু পজিশন এখন আর নাই, কারণ ওয়ার্কারের কস্টিং খরচ বেশি, ফ্লোর ভাড়া, বিদ্যুৎ খরচ, বিভিন্ন মানে নতুন উদ্যোক্তারা যে উঠে আসবে গার্মেন্টস ব্যবসায় আসার কোনো সিস্টেম নাই। তো আমার কথা একটাই, বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে গেলে সঠিক পরিকল্পনার দরকার আছে, যে গার্মেন্টসের ওয়ার্কারের বেতন বাড়াইলেই যে আমাদের দেশটা স্বয়ংসম্পূর্ণ হবে তা না। আপনি একটা কথা ভাবেন, আমি আপনাকে দিয়ে বলি, ধরেন আপনি সকালে নাস্তা করার জন্য একটা হোটেলে গেছেন, সেই হোটেলে একটা পরোটার দাম 20 টাকা, দুইটা পরোটার দাম 40 টাকা, ঠিক আছে, একটা ভাজির দাম 20 টাকা, আপনি সকালে নাস্তা করবেন 60 টাকা। 60 টাকা কেন হয়েছে জানেন? আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, আমার কথা তো আপনি অনেক হয়তো পুরোটা শোনেন, হয়তো শোনেন না। 60 টাকা কেন হয়েছে জানেন? ওই জায়গার ভাড়া আছে মিনিমাম মনে করেন মাসে 30,000 টাকা, ওই জায়গার অ্যাডভান্স দেওয়া আছে 3 লাখ টাকা, ওই জায়গার যে ওয়ার্কারগুলো আছে একজনের বেতন আছে 10,000 15,000 টাকা করে, এই কস্টিং খরচ দিয়া এখন দেখা যাচ্ছে রুটি 20 টাকা না বেসলে দোকানদারের লাভ হয় না, কিন্তু ওই কস্টিং খরচ যদিগুলো যে না লাগতো বা ওই কস্টিং খরচগুলো যদি কমানো যেত, ওই রুটি 8 টাকা 7 টাকায় বেসলেও দোকানদারের লাভ থাকতো। ঠিক তেমন হয়েছে এমন অবস্থা, আমাদের দেশে গার্মেন্টস শিল্পটা কতদিন থাকবে বা কীভাবে টিকে থাকবে এইটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা নাই। মাথা ব্যথা একটাই, আমাদের দেশের ওয়ার্কারের স্যালারি কম, আমাদের দেশের ওয়ার্কাররা যে টাকা বেতন পায় সে টাকা দিয়ে তারা চলতে পারতেছে না, এই জিনিসগুলো নিয়েই ফোকাস বেশি। কিন্তু পরিকল্পিতভাবে ভালো একটা অবস্থান তৈরি করে নিতে হবে, তাতে একটা ওয়ার্কারও বাঁচতে পারে, একটা গার্মেন্টস মালিকও বাঁচতে পারে। তো অনেক কথাই বললাম, বেতন বাড়ুক, যেহেতু 5 বছর পর বেতন বাড়ার একটা স্কেল আসে, সরকার বেতন বাড়াবে যাতে ওয়ার্কাররা যেন একটা তারা খেয়ে পুড়ে বাঁচতে পারে। আর গার্মেন্টস মালিক যারা আছেন, আপনারা যদি গার্মেন্টস টিকিয়ে রাখতে চান তাহলে আপনি ওয়ার্কারের কথা ভাবেন, কস্টিং খরচ কমান,
দেখেন বিশ্বের বিভিন্ন দেশ কীভাবে গার্মেন্টস পরিচালনা করে, জর্ডান কীভাবে পরিচালনা করতেছে, কীভাবে ওয়ার্কারের কস্টিং খরচ কমানো যায়, এই বিষয় নিয়ে খুব ডিটেলসভাবে ভাবতে হবে। তা না হলে আমাদের দেশে গার্মেন্টস শিল্পটা টিকিয়ে রাখাটা অন্যান্য দেশের তুলনায় কম্পিটিশনের বাজারে পড়ে যাবেন, তখন কিন্তু গার্মেন্টস শিল্পটা টিকাইতে অনেক কষ্ট হবে। অনেক কথা বললাম, জানি না কথাগুলো কেমন লাগলো। যদি এই বিষয়ে যদি কোনো মতামত থাকে ভাই, যদি কোনো সুন্দর কোনো মতামত থাকে বা আপনার কাছে যদি সুন্দর কোনো আইডিয়া থাকে, আপনি কমেন্টস আইসা লেখেন, আমি আপনার লেখাটা পড়ি। আমি চেষ্টা করবো এরকম বিষয় নিয়ে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে টাটা।